নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কোন রকমের কোনো রেসিপি শেয়ার করব না। কিভাবে অনেক দিনের পুরনো কালো তামা পিতল কাঁসার বাসন কোন রকম তেঁতুল অ্যাসিড কিংবা পিতাম্বরী পাউডার ছাড়াই মাত্র 2 মিনিটের ভিতরে ঝকঝকে পরিষ্কার করে নেওয়া যায়, সেই সহজ পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলছি, আমাদের বাড়িতে 1 মাস পর্যন্ত আনন্দ অসহ ছিল। আর এই আনন্দ অসহে আমাদের বাড়িতে কিন্তু পুজো দেওয়াটা বারণ আছে, যার কারণে এই 1 মাস পর্যন্ত আমি পুজো দিতে পারিনি। আর সেই কারণে কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি। আর এই 1 মাস যে ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, দেখুন বাসনের অবস্থা কেমন, কালশিটে পড়ে গেছে। আর প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ঠাকুরের বাসন থাকে, যেগুলো রেগুলার ব্যবহার করা হয় সেগুলো তো পরিষ্কার থাকে, আর যেগুলো সাধারণত তুলে রাখা হয় সেগুলো কিন্তু একটু কালশিটেই পড়ে যায়। তাই কিভাবে খুবই সহজ উপায়ে এই যে নোংরা কালো বাসন 5 মিনিটের ভিতরে ঝকঝকে পরিষ্কার করা যায়, সেই পদ্ধতিটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। আর এগুলো কিন্তু আমার ঠাকুর ঘরের রেগুলার বাসন। আমার যেহেতু অনেকগুলো ঠাকুর, তাই বাসনও কিন্তু অনেকগুলো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কোনো রকম তেঁতুল বা পাউডার ছাড়াই কিভাবে সহজ উপায়ে বাসনগুলো ঝকঝকে পরিষ্কার করবেন। এই যে দেখুন, এই যে লবণ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, এই লবণ থেকে আমি কিছুটা পরিমাণে লবণ একটি বাটিতে তুলে নেব। মোটামুটি আপনার যতটা বাসন হবে সেই আন্দাজেই নিয়ে নেবেন। আর তারপরে দেখুন, নিয়েছি একটা লেবুর অর্ধেকটা। এখানে লেবুটাও কিন্তু আপনাদের যতটা বাসন হবে ততটাই নেবেন। এখানে আমার যেহেতু অনেকগুলো বাসন, তাই লেবুর পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 3 খানার মতো লেবু নিয়ে নিয়েছি। প্রথমে অর্ধেকটা লেবু নিয়ে বাসনটাকে একটু মেজে দেখিয়ে দিচ্ছি। এই যে লবণের পরে লেবুটাকে একটু ঘষে নেবো এইভাবে। আর তারপরে এই যে বাসনগুলো আছে না, এগুলোকে একটু আগে জলে ভিজিয়ে রাখবো। আর তারপরে এই লেবু আর লবণটা এই পিতল বা কাঁসার বাসনের গায়ে এইভাবে খুব ভালো করে একটু ডলে ডলে নেবো। এই যে দেখুন বন্ধুরা, মাস্তে মাস্তেই আপনারা কিছুটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই। এই যে দেখুন, মাঝদে মাঝদেই দেখুন কতটা ঝকঝক করছে এখনই। এইভাবেই আমি পুরো ঘটিটার গায়ে লেবুটাকে লাগিয়ে নেব। এই পুরো গায়ে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর তারপরে এই ঘটিটার ভিতরে যতটুকু হাত যায় ততটুকু কিন্তু খুব ভালো করে একেবারে ডলে নিতে হবে। এইবার দেখিয়ে দিচ্ছি পিতলের একটা থালা দিয়ে। এটা দেখুন কতটা নোংরা, সামনাসামনি দেখতে পাবেন যে এটা চোখের পলকে কতটা ঝকঝকে হয়ে যাচ্ছে। এইভাবে একবার লেবু আর লবণ দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে দেখবেন। মেজে ধুয়ে নেওয়ার পরে মনে হবে যেন এই বাসনগুলো আপনারা সদ্য দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। এইভাবে আমি বেশ কয়েকটি বাসনে লেবু আর লবণটা মাখিয়ে নিলাম। এবার আমি আপনাদের সামনে এই বাসনগুলো একটু মেজে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। বাসনগুলো মাজার জন্য দেখুন আমি নিয়েছি এরকম একটা কসবাট আর বাসন মাজার সাবান। এই ধরনের বাসন মাজার সাবান কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। এই যে দেখুন কত সহজেই একেবারে ঝকঝক তকতক করবে, আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। আর বাসনগুলো মেজেই কিন্তু সঙ্গে সঙ্গে জলের ভিতরে ভিজিয়ে রাখবেন। এই যে দেখুন, প্রথমেই দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একেবারে ঝকঝক করছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দুটো বাসনের তফাৎটা দেখুন। এটা কিন্তু এখনো মাজা হয়নি আর এটা মেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আর এই যে একদম ভিতরে না আমার হাতটা যাচ্ছে না, যার কারণে ওটা পরিষ্কার করতে পারছি না। এই যে দেখুন বন্ধুরা, কতটা কালশিটের দাগ দেখবেন, যে চোখের পলকেই একেবারে দাগটা কিন্তু উদাও হয়ে যাচ্ছে।
আর আরেকটা কথা বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প অল্প করে বাসন মেজে তারপরে জলে ভিজিয়ে রাখবেন। একবারে কিন্তু পুরো বাসনে লবণ আর লেবুটা মাখাতে যাবেন না, তাহলে কিন্তু আবার বাসনটা কালো হয়ে যাবে। আর দেখতে দেখতে তো সামনে লক্ষ্মী পুজো এসেই গেল, আর লক্ষ্মী পুজোর সময় কিন্তু আমরা অনেক বাসন ব্যবহার করে থাকি। তোলা বাসনগুলো যেহেতু আগে একটু বলে দিয়েছিলাম একটু কালশিটে দাগ পড়ে যায়, আর যেহেতু অনেকগুলো বাসন তাই মাজতেও কিন্তু সময়টা অনেক বেশি লাগে। তো এই পদ্ধতিতে যদি আপনারা বাসনগুলো মেজে নেন, দেখবেন যে চোখের পলকে অনেকগুলো বাসন মাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এক এক করে আমি সবগুলো বাসন একই রকম ভাবে মেজে জলের ভিতর হালকা সময় একটু রেখে তারপরে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তবে আরেকটা কথা, এই বাসনগুলো যখন প্রথম অবস্থাতে লেবু আর লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখবেন, জলেও কিন্তু খুব বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন না, জলে ভিজিয়েই আবারও সঙ্গে সঙ্গে পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নেবেন। তা নাহলে কিন্তু জলে যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু বাসনগুলো আবারও আগের মতো কালো হয়ে যাবে। আর এবারে আমি এই বাসনগুলো একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। এইভাবে কিন্তু বাসনগুলো ধুয়ে অবশ্যই সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে, তা নাহলে কিন্তু বাসনগুলো আবারও কালো হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, দেখে কি বোঝার উপায় আছে যে বাসনগুলো পুরনো বাসন, দোকান থেকে কেনা নয়? হঠাৎ করে যদি কাউকে দেখান তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এই বাসনগুলো ঘরের অনেক দিনের পুরনো বাসন, সবাই মনে করবে যে দোকান থেকে সদ্য কিনে এনেছেন। এইভাবেই আমি সবকটি বাসন সুতির কাপড় দিয়ে মুছে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমি এক এক করে সবগুলো বাসন সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আর দেখতে দেখুন বন্ধুরা কতটা ঝকঝক লাগছে। কি এখন কি আর বোঝার উপায় আছে যে বাসনগুলো এতটা নোংরা ছিল, এতটা কালো ছিল? প্রত্যেকটা বাসন কিন্তু বন্ধুরা একই রকম ভাবে একেবারে পরিষ্কার হবে। তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ট্রিক্সটি আপনাদের খুব কাজে লাগবে। আর সামনেই লক্ষ্মী পুজো, আমি আগেও বলেছি লক্ষ্মী পুজোতে অনেক বাসন মাজতে হয়, তো কোনো রকম সময় অপচয় না করে এইভাবে কিন্তু ঝটপট আপনারা অনেকগুলো বাসন মেজে ফেলতে পারবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।